যদি কেতালের পদ্ধতিকে ছেড়ে দেয় এটাই ছিল তাদের যুগ যুগ ধরে তাদের প্রতিষ্ঠা যেমন নাকি নবী আলাইহিস সালাম গনের নাম বললাম মূসা ঈসা ইব্রাহিম আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরাও যেভাবে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সাহাবীরাও সেইভাবে যুদ্ধ করেছেন তাদের সেগুলো স্মরণ রয়েছে তাদের সেই কুফরের যুদ্ধের কথা স্মরণ রয়েছে গাজী সালাহউদ্দিন আল আইয়ুবী যিনি এই কুফরদেরকে মারতে মারতে সেই আটলান্টিক মহাসাগরের ওই পার পর্যন্ত তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন এর মধ্যে আর ইসলামের আদর্শ ছাড়া ইসলামের হুকুমত ছাড়া অন্য কোন হুকুমত অন্য কোন শাসন ব্যবস্থা ছিল না সুবহানাল্লাহ এই মায়ের কথা তাদের স্মরণ আছে মুসলমানদের হাতে যতদিন অস্ত্র ছিল ততদিন মুসলমানরা ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল তাদের ইমান আকীদাকে প্রতিষ্ঠিত রাখতে পেরেছিল অতএব এটাকে তাদের হাত থেকে সরাইয়া দিতে হবে তাদেরকে এমন চাকচিক্যময় পথের সন্ধান দিতে হবে এবং এমন ভাবে তাদেরই মধ্যে থেকে কিছু সংখ্যক মুনাফিককে নিয়ে এসে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে দিতে হবে যাতে করে পরবর্তী জেনারেশন এসে তারা মনে করে এই পদ্ধতিগুলো যারা আবিষ্কার করেছেন তারা তো ইসলামের বড় খেদমত করার চেষ্টা করেছেন অতএব এই পদ্ধতিতে কাজ করতে থাকি এটাই ছিল কাফের মুশরিকদের চক্রান্ত এটাই ছিল কাফের মুশরিকদের উদ্দেশ্য সেই উদ্দেশ্যে তারা সফল হয়েছে তাই তো আজকে জিহাদকে বাদ দিয়ে কিতালের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম করার যে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নবী আলাইহিস সালামগণ করেছেন সেটার প্রতি তোয়াক্কা না করে বিভিন্ন রকমের পন্থাকে আবিষ্কার করেছেন এই পন্থা কারা আবিষ্কার করেছে কিভাবে আবিষ্কার হলো দুনিয়াতে আল্লাহর নিয়মকে বাদ দিয়ে নতুন নতুন নিয়ম কারা আবিষ্কার করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করার পন্থা কারা আবিষ্কার করেছে আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন প্রতিষ্ঠা না হয়ে যেন শিরক প্রতিষ্ঠা হয় এই কাজগুলো কারা করেছে জানেন এই কাজগুলোর আবিষ্কারক হচ্ছে শয়তান শয়াতীন মিন আল জিন ওয়াল ইনস আল্লাযি ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিন আল জিন্নাতি ওয়ান নাস দুই রকমের শয়তানেরাই এই পদ্ধতিগুলো আবিষ্কার করে জিন আর মানুষ রূপী দুই রকমের শয়তান এরাই আবিষ্কার করে তাই তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়া যায়্যানা লাহুমুশ শয়তানু আ'মালাহুম ফাসাদাহুম আনিস সাবীল ফাহুম লা ইয়াহতাদুন শয়তান কি করে একটা ভালো আমলকে তারা সৃষ্টি করে তাদের আমলকে তারা সুশোভিত করে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করে দেখো এটা কত ভালো জিনিস এটাকে তুমি ইখতিয়ার করো এটা করলে তোমার এই সওয়াব হবে এই নেক হবে এটা দিয়ে তোমার দিনকে তুমি প্রতিষ্ঠা করতে পারবে এইভাবে তারা ধোকা দেওয়ার জন্য কতগুলো আমল সৃষ্টি করে ফাসাদাহু মানাস সাবীল এর দ্বারা তারা কি করে সাবীলে আই সাবীলিল্লাহকে তারা বন্ধ করে দেয় যাতে করে সাবিলিল্লাহর উপরে মানুষ থাকতে না পারে সাবিলিল্লাহ কোনটি জানেন আল্লাহর রাস্তা কিভাবে আল্লাহ নবী বর্ণনা করেছেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফী সাবিলিল্লাহ যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যে কিতাল করে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায় আল্লাহর কালিমাই বুলন্দ হয়ে যায় আর অন্য কোন কারো লাইন ওয়ার্ডার যেন না থাকে নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার ওল্ড ওয়ার্ল্ড ওয়ার্ডার এগুলো কিচ্ছু যেন না থাকে একমাত্র আল্লাহর ওয়ার্ডার আল্লাহর হুকুম যেন প্রতিষ্ঠা হয়ে যায় এই জন্য কিতাল করে ফাহুয়া ফী সাবিলিল্লাহ এটাই হচ্ছে সাবিলিল্লাহ তো শয়তান কি করে এই সাবিলিল্লাহকে বন্ধ করতে চায় নতুন নতুন পথ আবিষ্কার করে সাবিলিল্লাহর পথে কিতালের পথে যেন বন্ধ হয়ে যায় এই জন্য তারা নতুন নতুন পথকে আবিষ্কার করে যায়্যানা লাহুম শাইতানু আ'মালাহুম তাদের আমলকে জাইন করে তাজাইন করে সুন্দর করে খুব ভালোভাবে উপস্থাপন করে দেখায় এটা খুব ভালো কাজ এটা তোমার কোনো ক্ষতির না ইসলামের কোনো ক্ষতির কাজ না ইসলাম ধ্বংসের কাজ না এটাই হলো ইসলাম প্রতিষ্ঠার কাজ তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে দেখো এই সমস্ত জেলাত মানাত উজ্জা এই সমস্ত যারা সৃষ্টি করেছে